মানে মই প্রথম মিটিং দেখিছো যত বড় আছে, রাভা আছে, মাইনরিটি আছে, বঙালি আছে, গারো আছে, রাজবংশী আছে, হয়নে? বাপ রে বাপ, সবে একেলগে আছে, এনেকয়ে হব লাগে। মোর লগত এজন বন্ধু আলহী আহিছে, আপনার আগত চিনাকি করে দিব বিচারিছো। তেখেতে ত্রিপুরা সরকারের ক্যাবিনেট মন্ত্রী, দেখাত সরু কিন্তু মন্ত্রী ক্যাবিনেট। আপনাদের সবে হাত চাপরি দিব লাগিব, শুক্লাচরণ নোহাটিয়া, তেখেতে ত্রিপুরার মন্ত্রী। মই আজি সভাত উপস্থিত আমার ইএম ডক্টর নীলোদ স্বর্গীয়ারী ডাঙরিয়া, আমার সভাত উপস্থিত আমার সেন্ট্রাল কমিটির এজন মুখপত্র আশরাফুল ডাঙরিয়া, আমার কেন্দ্রীয় কমিটির বিষয়ববীয়া সকল, জিলা কমিটির বিষয়ববীয়া সকল আমার ইয়াত উপস্থিত হয়েছে। ইয়াত ইনচার্জ হিসাবে কাম করিবলৈ আমার তামুলপুরেরপৰা আহিছে সম্পাদক, জিলা কমিটির সম্পাদক মহেন্দ্র রাভা ডাঙরিয়া, ইয়াত উপস্থিত মাতৃ সকল, বাইদেউ ভনী সকল, দাদা ভাই সকল, মই সকললৈ ধন্যবাদ জানাইছো, শুভেচ্ছা জানাইছো আর কৃতজ্ঞতা জানাইছো। আজি বহুত দিনের পর আমার মৈদুলে আহি পেলায় মো কয় আছে, প্রতিভা বাইদেউয়ে কইছে, আমার টিসিএলসিসির চেয়ারম্যান বারে বারে মো কইছে যে তিন টিলার ফলে আহিব লাগে, আলুরগুড়ি ফলে আহিব লাগে। মোর ভাই আয়ুবে কয় আছে যে এই অঞ্চল যা ছয় মাস ধরে মোক আহিবলৈ মাতি আছে। মই একচুয়ালি যা বছরে ভাবিছিল এই অঞ্চল সব এরিয়াতে একবার মোটর সাইকেল লৈ ঘুরিম, বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লোক আছে, গাঁওবিলাক সাব লাগে। কিন্তু আজি মই নির্বাচনের সময় আইছো, কিন্তু আপনার কথা দিছো নির্বাচনের পিছত, নির্বাচনের পিছে পিছে আরো একবার আহিম মই, যেহেতু কোকরাঝারতে থাকো বেশি দূর নহয়, এই তিন টিলা আরো বই যিখিনি গাঁও আছে সবতো ঘুরবলে এবার আহিম মোটর সাইকেল লৈ। এটা কথা হয়েছে বিটিআর অঞ্চলত শান্তি আহিল, সবে নিরাপত্তা পালে, আর এতিয়া সকল জাতি জনগোষ্ঠীর সমস্যা সমাধান হব লাগে। যা 17 বছর এই অঞ্চল রাইজে বিপিএফক ভোট দিছে, নাঙল পার্টিক ভোট দিছে, হয়নে নয়? বহুতে নাঙলক ভোট দিছে, কিছু মানে তজতো ভোট দিছে, তজতো ভোট দিছে, নাঙলতো ভোট দিছে, কিন্তু নাঙলে বিটিআর অঞ্চল শান্তি আনিব নোৱাৰিলে, বিটিআর অঞ্চল রাইজক নিরাপত্তা দিব নোৱাৰিলে, বিটিআর অঞ্চল রাইজর বিভিন্ন সমস্যাবিল সমাধান করিব নোৱাৰিলে। এই কারণে 2020 সনত বিটিআর অঞ্চল রাইজে ইউপিপিএল আর বিজেপির সরকার আনিলে, ইউপিপিএল বিজেপির সরকার অহার লগে বিটিআর অঞ্চল স্থায়ী শান্তি আহিল। এতিয়া বিটিআর অঞ্চল কোনো ভয় করবলগা নাই, আপনি দিনতে যাক বা রাতেও যাক কোনো ভয় করবলগা নাই। যা নির্বাচনতো মই তিন টিলার ফলে আহিছিল, ইয়ারপর রিটার্ন যাওয়া সময়ত বিপিএফ পার্টির মানুষবিলাকে মোর কনভয়ত এটা করে পেলায় মোক গাড়ি ভাঙাইছে, আমাক মারি পেলাব বিচারিছিলে। আর এই কারণে মই সিদ্ধান্ত লৈছো যে তেখেত সকলে যি দাদাগিরি করে আসলে, যি ভয় খুয়াই আসলে, মানুষ ভয় খুয়াই খুয়াই ভোট লৈছিলে, এটা দুটা এটা দুটা টকা দি ভোট লৈছে, খুটা কম্বল দি ভোট লৈছে, দাদাগিরি রাজনীতি চলাইছে। এই দাদাগিরি রাজনীতি চিরদিনের কারণে বন্ধ করবলৈ ইয়াত আমার ইউপিপিএল বিজেপি সরকার আহিছে। এতিয়া মোর গাড়ির কনভয়ের তো কোনো এটাক করিব নোৱাৰে, আমার ইয়ার এই অঞ্চলের দাদা ভাই সকল, বড়ই হোক, গারই হোক, মাইনরিটি হোক, রাজবংশী হোক, বঙালী হোক, রাভা হোক, যিমান জনগোষ্ঠী আছে ইয়াত কোনো দাদাগিরি করিব নোৱাৰে, সবে নিরাপত্তা থাকিব পাব, এটা আমার গ্যারেন্টি। যা তিনটা দশক ধরে 30-40 বছর অশান্তি হওয়ার কারণে আমার অঞ্চল পড়ার কারণে পরিবেশ নাছিলে, আমার লড়া ছোৱালী ভালকে পড়িব পারা নাই, আমার খেতিয়ক সকলে ভালদরে খেতি করিব পারা নাই, আমার ব্যবসায়ী মানুষবিলাকে ভালদরে ব্যবসায় করিব পারা নাই। এটা শান্তি আহার কারণে এই কামবিলাক সব লাহে লাহে হয়ে উঠিছে, তথাপিতো বহুত কাম করিব লাগা আছে। এই বৃহত্তর অঞ্চলত ভূমির পাত্তা দিব লাগে, ভূমির অধিকার দিব লাগে। বিপিএফর সময়ত এজন মানুষ ভূমির সমস্যা সমাধান করে দিব নোৱাৰিলে। এই বিটিআর অঞ্চল মাত্র 17 বছর 15,000 মানুষের সমস্যা সমাধান হল, আমি মাত্র 3 বছর 1,14,000 পরিয়ালর মাটির সমস্যা সমাধান করি।
ইপিএফর সময়ত পুরা বিটিআর অঞ্চলক লয় বিটিসি অঞ্চলক লয় মাত্র 39,000 পিএমআইর ঘর বনাব পারিছিলে, কিন্তু আমার সময়ত আমি মাত্র 3টা বছরত 2,00,000কে বেশি পিএমআইর ঘর নির্মাণ করা হল। আর এই পিসিডিসিত সাউথ ইস্ট অকলে সাউথ ইস্ট পিসিডিসিতে 1500 ঘর নির্মাণ করা হয়ে গেল, এই অঞ্চলত 1500 ঘর হয়ে গেল 3টা বছর। আজি যে যে মোর পানি আইছে গাঁয়ে গাঁয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াই এনেকুৱা এজন প্রধানমন্ত্রী যিয়ে নেকি সদায় দুখিয়া গরিব মানুষ কথা চিন্তা করে। দুখিয়া মানুষ চাউল পাইছে নে নাই, গরিব মানুষ বেমার হয়েছে বেমার সাবলৈ পয়সা পাইছে নে নাই, খোয়া পানির পাইছে নে নাই, বিভিন্ন সমস্যার সমাধান হয়েছে নে নাই সদায় চিন্তা করা মানুষটো হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া। আজি অসমত আমার দুখিয়া মানুষবিলাকে অরুণোদয় পাইছে নে নাই, রেশন কার্ড পাইছে নে নাই, বিভিন্ন সমস্যাবিলাক সমাধান হয়েছে নে নাই সদায় আমার খবর লই থকা মানুষজন হল ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া। আর আমি ইউপিপিএল সরকার ইয়াত আহার পরা সকল জাতি জনগোষ্ঠী একেলগে লই পেলাই আগবাড়ি যাবলৈ বিচারিছো। যোৱা ইলেকশনত বিপিএফৰ মানুহবিলাক আহি টছৰ মানুহবিলাক আহি গাঁৱে গাঁৱে বিভিন্ন জনগোষ্ঠীৰ ৰাইজক কৈছে ইউপিপিএল চৰকাৰ আহিলে ঘৰ জ্বলাই দিব, ইউপিপিএল চৰকাৰ আহিলে খেদি দিব, ইউপিপিএল চৰকাৰ আহিলে মাৰি দিব, এনেকা কথা কৈ পেলাই ভোট লৈছে, হয়নে নহয়? আপোনালোকে কওক, বিভিন্ন জনগোষ্ঠীৰ ৰাইজে টছে ভোট লৈছে, বড়োবিলাকৰ ভয় খুৱাই ইউপিপিএলৰ ভয় খুৱাই, নাঙলে ভোট লৈছে, আমার মাইনরিটি সকলক কইছে যে আপনার ঘর জ্বলাব, আপনার খেদি দিব, আপনার মাটি নিদিব, ইলেকশন করিব, এনেকা কই পেলে আপনার ভোট লৈছে নাঙল পার্টিয়ে। কিন্তু গন্ডগোলটো কেতিয়া হয়েছিল? 2012 তার সরকার আছিল, ইউপিপিএল সরকার আছিল না বিপিএফর সরকার আছিল? বিপিএফর সরকার আছিল। 2008 কার সরকার আছিল, ইউপিপিএল না বিপিএফর সরকার আছিল? 2014 কার সরকার আছিল, ইউপিপিএল সরকার আছিল না বিপিএফর সরকার আছিল? কার সরকারের দিনত ঘর জ্বলিছে, কার সরকারের দিনত মানুষ মরিছে? আজি এই কথাবিলাক কোনো পাহরি যাওয়া নাই। এই 3টা বছরত কারবা ঘর জ্বলিছে? এই 3টা বছরত কারবা ঘর জ্বলিছে? এই অঞ্চলত কোনবা ইলেকশন হয়েছে? এই অঞ্চলত কোনবা দুইয়ারপরা পলাই যাব লগা হয়েছে? কোনো পলাই যাব লগা হওয়া নাই। আজি আপনালোকক মই প্রতিশ্রুতি দিছো, যি সকলে 2003 চনের আগত আহিছে, যি সকলে ইয়াত মাটি বাড়ি থাকার কারণে আইনগতভাবে তেখেত সকলে যোগ্য, এই সকল মানুষ মাটি বাড়ির অধিকার দিয়া হব, কোনো ইয়ারপরা বাদ পড়ি না যায়। আজি আমার রাভা ভাই সকল আছে, বাইদেউ সকল দাদা সকল আছে, আমার নিজের জাতি ভাই রাজবংশী সকল আছে, খিলঞ্জিয়া বিভিন্ন জনগোষ্ঠী আছে ইয়াতে, বঙালী সকল মাইনরিটি সকল, এই সকলের সমস্যা সমাধান করাটো আমার দায়িত্ব। প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় বিচারে আজি কাশ্মীরের পরা লয় উত্তর পূর্বাঞ্চললেকে যান গন্ডগোল আছিল সব শান্তি হয়ে গেল প্রধানমন্ত্রী ডাঙরিয়ার নেতৃত্ব। আমার ইয়াত অস্ত্র শস্ত্র লওয়া যান মানুষ আসলে আজি সবে মূল খুঁটিলে আহিল, আর আমার ইয়াত হিংসা করিব পারা কোনো পরিবেশ নাই। এটু কোনে বনাইছে? এটু নাঙলে বনোয়া নাই, এটু ট্রেক্টর আর পদমফুল লগ লাগি বনাইছে। কিন্তু আপনার ভয় খুয়াইছে, মাইনরিটির ভাইদেউ সকলক দাদা ভাই সকলক ভয় খুয়াইছে, ইউপিপিএলর সরকার আহিলে ইয়াত মানে খেদি পঠাব। 17 বছরত কিয় নাঙলে মাটি নিদিলে? 17 বছরত কিয় মানুষ এইবিলাক মানুষবিলাক সহায় নকরিলে? এই কথাটো আজি প্রশ্ন করক। আপনালোকে এম সি এল এ ইলেকশনত বারে বারে নাঙলক ভোট দিছে, এই বছর আমার এই এই বছর আমার এই 3 বছরত কি ঘর হল টোটেল বাহুকুণ্ডে 6,000? এই 3 বছরত 6,000 পিএমআই এর ঘর নির্মাণ করা হল আমার বাউখুঙ্গি সমষ্টি, এইটো ডোনেশন গয়ারি করিব পারা নাই। এই 3 বছরত ইয়াত কমসে কম 15-20 কিলোমিটার রাস্তা নির্মাণ করা হল বাউখুঙ্গি এরিয়া, এই 3 বছরত ডোনেশরে এইটো করিব পারা নাই। আমার সঞ্জয় ভাই আমার পার্টির মানুষবিলাক করি আছে, গতিকে আজি সরকার নহা এম সি এল এ জিকাই লাভ নাই। তেখেত সকলের দিল্লিতো এতিয়া নাঙলর সরকার নাই, দিসপুরত নাঙলর সরকার নাই, কোকরাঝারত নাঙলর সরকার নাই, সরকার কার আছে? ট্রেক্টরের সরকার আছে। যি সময়ত দিল্লিত নাঙলর সরকার আছিল, দিসপুরত নাঙলর সরকার আছিল, কোকরাঝারত নাঙলর সরকার আছিল,
এই সময়ত শান্তি আনিব নোৱাৰিলে, নিৰাপত্তা দিব নোৱাৰিলে, মাটিৰ পাত্তা দিব নোৱাৰিলে, ঘৰ বনাই দিব নোৱাৰিলে, ৰেচন কাৰ্ড দিব নোৱাৰিলে। আজি কিমানৰ হাতত ৰেচন কাৰ্ড আছে, হাত উঠাওকচোন, কিমানৰ হাতত ৰেচন কাৰ্ড আছে? সবৰ হাতত ৰেচন কাৰ্ড আছে। যিসকলৰ হাতত ৰেচন কাৰ্ড আছে সকলোৱে অৰুণোদয় পাব, এইটো আমাৰ মামাৰ গেৰেণ্টি, সবেই অৰুণোদয় পাব। অৰুণোদয় লাগে নে নালাগে বাইদেউহঁত? সবকে অৰুণোদয় লাগে? পিছফালে লাগে নে নালাগে? পিছফালৰ বাইদেউবিলাক কোৱা নাই, অৰুণোদয় লাগে নে নালাগে পিছফালে? এতিয়া যাৰ যাৰ ৰেচন কাৰ্ড নাই, ৰেচন কাৰ্ড দিয়া হ'ব। যাৰ যাৰ ৰেচন কাৰ্ড আছে, আপোনালোকৰ চাৰিটা কাম হ'ব, মই কৈ দিম চাৰিটা কাম। প্ৰথম, ৰেচন কাৰ্ড থকাবিলাকৰ কি পাব? চাউল পাব, মাইৰং মানগন। দ্বিতীয়, ৰেচন কাৰ্ড থকাবিলাক কি পাব? অৰুণোদয় পাব, ৪-১২০০ টকা মাহে মাহে, ৪-১২০০ টকা। তৃতীয়, অৰুণোদয় পোৱাবিলাক কি পাব? ৫,০০,০০০টকাৰ চিকিৎসা ফ্ৰী, বেমাৰ হলে ৫,০০,০০০টকাৰ চিকিৎসা ফ্ৰী। চতুৰ্থ কি পাব? কাৰোবাৰ ঘৰত জ্যেষ্ঠ কোনোবা এজন যদি স্বৰ্গবাসী হৈ স্বৰ্গ আৰি যায়, ২,০০,০০০টকাৰ ইঞ্চুৰেঞ্চ পাব। কিমান কাম পালে? চাৰিটা কাম। আৰু যোৱা বছৰৰ ভিতৰত, এই বছৰৰ ভিতৰত ১,০০,০০০ চাকৰি অসমত দিলে। আমি ৬,০০০ চাকৰি কাউন্সিলত দিলো। বিপিএফৰ সময়ত ১,০০,০০০ টকা ঘোষ নিদিলে দুখীয়া গৰীব মানুহৰ ঘৰৰ চাকৰি পোৱা নাছিলে। আমাৰ দিনত আঠানা পইচাও ঘোষ নেদাকে দুখীয়া গৰীব মানুহৰ ল'ৰা ছোৱালী চাকৰি পাইছে। এইটো হ'ল পৰিৱৰ্তন, এইটো হ'ল পৰিৱৰ্তন। আজি এই চাকৰিবিলাক কোনোবা চাহ দোকানত কাম কৰা, কোনোবা ঠেলা চলোৱা, ৰিক্সা চলোৱা, কোনোবা হাজিৰা কৰাৰ ল'ৰা ছোৱালী আজি পুলিচত, বেটেলিয়নত, থাৰ্ড গ্ৰেড, ফ'ৰ্থ গ্ৰেড চবতো চাকৰি পাইছে। এইটো হ'ল পৰিৱৰ্তন। এই কাম নাঙলে কৰিব নোৱাৰে। নাঙলৰ চৰকাৰ থাকিলে এতিয়াও ১,০০,০০০ টকা ল'লেহেঁতেন। আমি খুটা কম্বলৰ ৰাজনীতি বন্ধ কৰিলোঁ, মাহঁত বাইদেউহঁত, খুটা কম্বলৰ ৰাজনীতি বন্ধ কৰিলোঁ। ১০০ টকাৰ কম্বল, ৫০ টকাৰ খুটা দি বিপিএফে ভোট লৈছিলে। আমি এতিয়া আইওৱাৰ ঘৰ দি, অৰুণোদয় দি পেলাই, চব সুবিধা দি পেলাই, ল'ৰা ছোৱালীক বিনামূলীয়া পঢ়াৰ সৰগ মানে পৰিৱেশ কৰি পেলাই আজি আমি আপোনালোকক হাত জোৰ কৰি ভোট খুজিব আহিছো। বিপিএফৰ সময়ত দাদাগিৰি কৰি, দাবী ধমকি দি, ভৰি খুৱাই মানুহৰ ভোট বিচাৰিছিলে। আৰু আমি আপোনালোকক মৰম দি, সন্মান দি, নমস্কাৰ জনাই ট্ৰেক্টৰক ভোট দিয়ক বুলি ক'বলৈ আহিছো। এতিয়া আপোনালোকে ঠিক কৰক, আপোনালোকক দাবী ধমকি দিয়া মানুহ লাগে না মৰম কৰা মানুহ লাগে? আপোনালোকে ঠিক কৰক দাদা, কি মানুহ লাগে? মৰম কৰা মানুহ লাগে। তো সেইকাৰণে আজি এই পৰিৱৰ্তনটো তিনটিলা, আলুবুৰি এই অঞ্চলত, মোক কোকৰাঝাৰত কৈ থাকে এইবিলাক, এই অঞ্চলৰ মানুহবিলাক নাঙলক বহুত মৰম কৰে বুলি, হয়নে নহয়? নাঙলক মৰম কৰে? নাঙলৰ কিন্তু দিন নাই আৰু। ২০২০ চনতে নাঙলৰ ওপৰত ট্ৰেক্টৰ উঠিছে। এই নাঙলৰ ওপৰত ট্ৰেক্টৰ উঠিলে কি হ'ব? নাঙল থাকিব আৰু? নাঙল ভাঙি গ'ল। এতিয়া এইকাৰণে যিসকল ডেকা ল'ৰাবিলাকে পুলিচত চাকৰি ল'ব বিচাৰিছে, থাৰ্ড গ্ৰেড, ফ'ৰ্থ গ্ৰেড চাকৰি ল'ব বিচাৰিছে, তেখেতসকলে ভালকে পঢ়িব লাগিব, দৌৰিব লাগিব। ঘোষ দিয়াৰ কাৰণে চিন্তা কৰিব নালাগে। আগত মা দেউতাকসকলে ল'ৰা ছোৱালী ডাঙৰ হ'লে চাকৰি কৰিব লাগিলে মাটি বিক্ৰী কৰিব লাগিব, গৰু বিক্ৰী কৰিব লাগিব, সম্পত্তি বিক্ৰী কৰিব লাগিব, সোণা বন্ধকত থ'ব লাগিব বুলি ভাবিছিল। এতিয়া আমাৰ মা দেউতাকসকলে আঠাটাও চিন্তা কৰিব নালাগে, খালি ঘৰত ল'ৰা ছোৱালীক পঢ়িব পৰা ভাল পৰিৱেশ কৰি থওক, এইটোৱে যথেষ্ট। বিপিএফৰ সময়ত জুৱা, মদ, ভাং, দাদাগিৰি এইবিলাক চলি আছিলে। আমাৰ সময়ত সুন্দৰ পৰিৱেশ এটা হৈ গ'ল। সুন্দৰ পৰিৱেশ হৈছেনে নাই? এতিয়া এই পৰিৱেশটো বড়োকো লাগে, বঙালীকো লাগে, মাইনৰিটিকো লাগে, ৰাজবংশীকো লাগে, ৰাভাসকলকো লাগে, গাৰোসকলকো লাগে, সকলো জাতি জনগোষ্ঠী ক্ষুদ্ৰধৰৰ পৰা আদি কৰি সবকো এই শান্তিৰ পৰিৱেশটো আমাক লাগে, বুজিছেনে? এতিয়া আমি কৈছিলো UPPL চৰকাৰ আহিলে ছেল্ফ হেল্প গ্ৰুপত পইচা দিম। এতিয়ালৈকে আমি ১০,০০০ ছেল্ফ হেল্প গ্ৰুপক ২৫,০০০ কোটি টকা দিয়া হৈ গ'ল। অহা বছৰত আৰু ১০,০০০, টোটেল ২০,০০০ ছেল্ফ হেল্প গ্ৰুপক আমি ২৫,০০০ কোটি টকা দিবলৈ গৈ আছো।
বাইরে সকলে হাঁহ কুকুরা পালন করা, ছাগলী পালন করা, কোনোবা মানে গরু পালন করা, বোয়া কাটা, কাপড় বোয়া, এই সব আসনিবিলাক আমি দিয়ে আছো। আমি খুটা কম্বল দিয়া নাই। মানুষ কেনেকৈ নিজের ভরিত চিয় হব পারে, জীবিকার উপায় উলাব পারে, এই কামখিনি আমি করাই দিয়ে আছো, এই কামখিনি আপনার করে আছো। আমি খুটা কম্বল দিয়া নাই, কিন্তু সাতাইশ হাজার মহিলা বেমারী আর ছাত্র ছাত্রী 5,000 করে 1,00,000 মানুষের পরিয়ালক আমি 5,000 করে টাকা দিয়া হয়ে গেল। এই কারণে আজি আর বেশি দীঘলিয়া কথা নকম, কারণ সবে কথা সব কথা বুঝি পাইছে। সব বুঝি মন পাই নোয়াম্বা, বুঝি খাই নোয়াম্বা, ঠিক আছে। তো দীঘলিয়া কথা আর নকম। ইফালে অলরেডি আমার বাউখুঙ্গরিটো বহুত ডেভেলপ হয়ে আছে, 70 কোটি টাকার বাউখুঙ্গরি প্রজেক্ট হব। হরিনগরীর ফলে ইউনিভার্সিটি হবলে গই আছে, কোকরাঝার ইউনিভার্সিটি। আর EMMCL আর দূরত বিচারি যাব না লাগে, EMMCL কোয়াটারও বাউখুঙ্গরির অসরতে হয়ে গেল। আপনার রাতেপা উঠি রাস মারি মারি যাব পারিব EM সারের অসরত, MCL এর অসরত। 17 বছরত BPF-এ EMMCL-এ থাকা ঘর বনাই দিয়া নাছিলে। গতি আমি মই এটা ইয়াত আমার নীলোদ সরকারী আছে EM, এইটু হল নীলোদ সরকারী আগত আহা এই ইলেকশনের পর আহা ইলেকশনলৈকে নীলোদ সরকারী বাউখুঙ্গরি সমষ্টির রাইজর দুঃখ দুর্যোগ সমস্যাবিলাক সাবলৈ এই EM জনক দায়িত্ব দিল, আপনার ওসর গোটাই দিছো। ই প্রত্যেক মাহত আপনার তাই আহিব আর রাইজর কথা খবর লব। তেখেতে পানির কাম করে, যে যে এম গাঁয়ে গাঁয়ে পানি দিয়ে। এটা মাত্র পানির কথা নয়, বাইরে সকল খবর লব লাগিব, ছাত্র ছাত্রী খবর লব লাগিব, খেতিয়ক সকল খবর লব লাগিব, সবর খবর লওয়ার কারণে EM জনক বাউখুঙ্গরি অঞ্চল দায়িত্ব দিয়া হল। তেখেতে একটা অফিস বনাই লব, এই অফিসত আপনার যাব পারিব, ঠিক আছে দাদা? মাইনরিটি সকল কিবা ভয় আছে নেকি? আপনি মাইনরিটি? মই মাইনরিটিকে কুটিছো, বড় বড় যেন লাগিছে আপনার। মই মাইনরিটিকে কুটিছো, এখেতো দেখাত বড় দরে হয় না? তো সবে মানে অলপ 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 সমান সমান হয়ে গেছে, কোন কোন বঙালী কোন বড় চিনি পাওয়া দিগদার হয়ে গেছে। তা আর নাইতো দেখা পালেহে গম পাও ই বড়। তো সবে ভালে আছে? বিহু খাইছে? বিশ্ব খাইছে? সবে বিশ্ব নাচিছে? ঠিক আছে, আপনার আর দিগদার নকরো, ঘর যাব লাগবে, এটা গধুল হল হয় না? 7 তারিখে কি করব লাগিব? 7 তারিখে কি করব লাগিব? কি ছবি ভোট দিব লাগিব? একবার সকল কোকসন মই খুনো, কি ছবি ভোট দিব লাগিব? কি ছবি ভোট দিব লাগিব? কি ছবি ভোট দিব লাগিব? সবে কক, জয়ন্ত বসুমতারী জিন্দাবাদ, জয়ন্ত বসুমতারী জিন্দাবাদ, জয়ন্ত বসুমতারী জিন্দাবাদ। ট্রেক্টর ছবি ভোট দিয়ক, ট্রেক্টর ছবি ভোট দিয়ক। এটা বহুত কথা পাতিব লগা আছিল। নির্বাচনের পিছত আহিলে বাউখুঙ্গরির প্রত্যেকটা গাঁৱৰ পৰা দুজন মহিলা দুজন পুরুষ মাতিম, মই এটা জায়গাত বহিম, আপনাদের নিজের নিজের এপ্লিকেশন বিলাক লৈ আহিব, সিদিনা ভালকে কথা পাতিম। ফর্ম আহিছে না? অরুণোদয় ফর্ম গৈছে না? গাঁৱত সবর গৈছে? ভালকে ফর্ম ফিল আপ করে দিব, ঠিক আছে? সবে ফর্ম ফিল আপ। ধন্যবাদ, থ্যাংক ইউ।